প্রয়োজনে আরেকটি খেলা খেলব, বললেন শামীম ওসমান। আগামী 10 জানুয়ারি নারায়ণগঞ্জে বিশাল সমাবেশের ডাক দিয়ে নারায়ণগঞ্জ 4 ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগের অবস্থান জানান দিতেই এ সমাবেশ। প্রয়োজনে আরেকটি খেলা খেলব, স্বাধীনতার সপক্ষের শক্তিরই জয় হবে, তাই আমি মরে গেলেও আপনারা থেমে থাকবেন না। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজি নগর নাভানা ভূঁইয়া সিটি বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ নন, তিনি 16 কোটি মানুষের সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের সম্পদ। তাই বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানাতে ওদের ষড়যন্ত্রকারীদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওরা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানাতে মরিয়া হয়ে উঠেছে, দেশকে তালেবান আফগানিস্তানের মতো বানাতে চায়। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আগামীকাল অন্য কোনো দল ক্ষমতায় আসবে। জনগণ যদি না চায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। তবে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, পুরো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে দাঁড় করাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাই আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য দোয়া করবেন। আগামী 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগকে নিয়ে নারায়ণগঞ্জ শহরে জনসমাবেশ ঘোষণা দেন শামীম ওসমান। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাউন্সিলর শাহজালাল বাদল, কাউন্সিলর ওমর ফারুক, কাউন্সিলর ইফতেকার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়ার রাজু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, যুবলীগ নেতা ও ব্যবসায়ী কবির হোসেন, মোহাম্মদ ফারুক প্রমুখ।